News Only 24, News Only 24. যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলদেরকে বাধা দেওয়া হলো, নাজার থানায় নিয়ে যাওয়া হলো, আর কংগ্রেসের নেতা কি বলবেন এদের? এত কিছুর পরেও, এত ঢাকা চাপা দেওয়া সত্ত্বেও, এত প্রশাসনিক জোর জুলুম সত্ত্বেও, সন্দেশকালীন ঘটনায় যে দুর্গন্ধ বেড়েছে সরকারি দল সম্পর্কে, সন্ত্রাস, নারী শোষণ, জমি হরণ, তৃণমূল পার্টি অত্যাচার, প্রশাসনিক দমন পীড়ন সত্ত্বেও তার বহিঃপ্রকাশ আটকাতে পারবে না। সন্দেশকালী আজ শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে আলোচিত বিষয়। সারা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে দেখছে যে কী করে পশ্চিমবঙ্গের সন্দেশকালী নামক একটা জায়গায় এই ধরনের বছরের পর বছর নারী শোষণ হতে পারে সরাসরি সরকারি মদতে। সরকারি মদতে এই কারণে, সরকারি দলের মদতে ক্ষমতায় কী করে এই অত্যাচার হতে পারে? মেয়েরা বলছে যে বিচারের নামে আমাদের উলঙ্গ করে দেওয়া হতো। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, তার রাজ্যে বিচারের নামে মহিলাদেরকে উলঙ্গ করে দেওয়া হতো। যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। মুখ্যমন্ত্রী স্পিক টু নট, চুপ করে আছে, বোবা বনে গেছে মুখ্যমন্ত্রী। বাংলার লজ্জা, আমাদের সংস্কৃতির লজ্জা, তার প্রতিবাদ কংগ্রেস করবে। তার জন্যে কয়েকদিন আগেও কংগ্রেসের উপর হামলা হয়েছিল, কংগ্রেসের নেতা সৌম্যায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আজও কংগ্রেস সেখানে প্রতিবাদ করতে গেছে, আজও তাদেরকে আটকানো হয়েছে, কিন্তু কংগ্রেসের প্রতিবাদ চলবে। স্কুবাতে ড্রাইভিং করবো, হঠাৎ করে গ্যারান্টি কি আছে? ওখানে মোদী তো বলেনি আমি স্কুবা ড্রাইভিং করবো, সঙ্গে ফৌজ নিয়ে গিয়ে এটা নাটক করেছে। আমি আপনি গেলে সবাই পারবো ওখানটায়, এটার মধ্যে কোনো বাহাদুরি নেই। স্কুবা ডাইভিং সবাই করে, ট্যুরিস্টরা যত যায়, সব ট্যুরিস্ট, বাচ্চা কাচ্চা বুড়ো সবাই স্কুবা ডাইভিং করে। যেখানে যেখানে স্কুবা ডাইভিংয়ের ফেসিলিটি আছে, গুজরাটে আছে, গোয়াতে আছে, যেখানে যেখানে আছে। স্কুবা ডাইভিং তো একটা ট্যুরিস্টদের একটা রিক্রিয়েশন, ট্যুরিস্টের আমাদের একটা ব্যবস্থা। সেখানে ছবি তুলে নিচে তার মতো করে ফিপ সিকিউরিটি ফৌজ দিয়ে গিয়ে তার মধ্যেও ক্যামেরা ডুবিয়ে মানুষকে দেখানো, মানুষকে দেখানো বিশ্বাস করে। প্রতিদিন একটা করে ঘটনা তৈরি করো আর মানুষের কাছে নাটক তৈরি করো। নাটকের জন্য সমুদ্রের তলায় যেতে পারে, সমুদ্রের উপরে যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে কী আছে? স্কুবা ডাইভিংয়ে কী আছে? ওরা ছিলই, ওটা একটা কেবল বসেছে, কী আছে? এটা তো কাঠ, সোমনাথ মন্দির কংগ্রেস আমলে তৈরি হয়েছিল, আজকে নয়, স্বাধীনতার পর কংগ্রেস আমলে তৈরি হয়েছিল সোমনাথ মন্দির। সেটা কিন্তু বলছে না মোদী, জওহরলাল নেহরুর আমলে তৈরি হয়েছিল।